রহমান রহিম আসসালাম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয়তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য

أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين

أجمعين قال الله تعالى أجا وجل في شان حبيبي مخبرًا

সবাই বলেন একটু বড় করে বলেন সল্লে আলা রসেন সালে আলা মোহামদিনী সালে আলা হাবিবে বেনা সালে আলা আরিয়া কলা দ

صلی ہبی بہنا پیش نظر وہ نو سجتے کا دل ہر رکیے سر کرو روکیے رو کے سرے کرو کیے ہائے ہی یہ تہ نہ صلی اللہ رسولنا رسول محمد صلی اللہ حبیبنا صلی اللہ

بڑا نور کا صدق لینے نور کا آیا تارا نور کا سلا دنیا رسول اللہ علیکم سلام بھی تاج والے ইয়া ইলাহি বুলবালা নরকা সালা তুনিয়া রাসূলুল্লাহ আলাইহিকুম বা সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সকল বরাবর বরবর বরবর সালাত তুনিয়া پاگت یعبا میں سہانا پول پولا نور کا مست مستبو بلبلی پڑھتی ہے کلمہ نور کا صلاح دنیا جرو برن سلام یا حبیب اللہ گوزا زمان درمیان اولیاء چو جناب مصطفیٰ در امیاء صلاة دنیا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم <سلام> حق لا الہ الہ الا اللہ حق لا الہ الا اللہ لا الہ

تو برگر بولن حق لا الہ <سوال> <إلاحة> الا <للا> اللہ <سوال> حسب رب جل اللہ ما فی قلبی غیر اللہ پڑی نور محمد صلی اللہ لا الہ

দয়া করে সবাই বলেন আসেন বে মদিনা আমরা যাব জানি না বলেন বে মদিন আমরা কেমেনে যাব জানি দয়া কর তায়ালা আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দেখা কাও শুনার মদিনা বললা ইলা ইল্লাল্লাহ লা ইলাহা আর জুরে লা ইলাহা মদিনার চিনি না আমরা কেমেনে যা বানি না শুভানো বলেন রাস্তা চিনি না আমরা কেমনে যা বিনি না হায় হায় মরিশ জানা দয়াল মরিষিজি জান আমরা যাব শুনার বদি না বললা ইলাহা আর যারা বলেন লা ইলাহা মনে বড় যন্ত্রণনা বলেন মহনে বড় যন্ত্রণনা সোনার মদিনা দেখেলাম না দয়া কর রহম কর দয়া কর রহম কর নসীব কর মদিনা বললা ইলাহা এলা লা ইলাহা اللہ محمد الرسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن, الرحمن, الرحمن الرحیم یا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله المعلم العظيم وصدق رسول النبي الكريم ونحن علي ذلك من الشاهدين وشاكرين والحمد لله رب العالمين رب صلي وسلم وبارك عليه وبالتراب কুরআনুল করিমের একটা আয়াত মুবারাকা অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি বরকত হাসিলের উদ্দেশ্যে যেহেতু আল্লাহর কুরআন এটা এমন একটা কিতাব এটা এখান থেকে একটি নুকতা বা আয়াত ফরিল সওয়াব কেউ হাত দিয়ে ধরিলো ফরাইলো

এটা ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কুরআনুল করিম থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি এরকম আরেকটা কুরআন আছে কিনা আছে নাই নাই এমন কুরআনের মতো আরেকটা কুরআন আছে কথা বলেন যে নবীর উপর কুরআন নাযিল করেছেন ওই নবীর মতো আরেকজন নবী আছে যে দিন আমার নবীকে উপহার দিয়েছেন ওই দিনের মতো কি আর দিন আছে তাহলে দিনের মতো দিন নাই নবীর মতো আমার নবীর মতো আর একজন নবী কুরআনের মতো আরেকটা একটা কিতাব বুঝা গেল কুরআন মহান আমার নবী মহান আমার নবীর দিন মহান পড়া করে বলুন সুবহান এজন্য কুরআন হাদিস রিচার্জ করে

একই রকম না একই রকম একই ঠিক কোরআন মানে রসুল রসুল মানে কোরান হচ্ছে কিউরিক্যাল বিসমিল্লা র মাহ থেকে শুরু করে পনাশ ঋষিদ পর্যন্ত ছয় হাজারের অধিক আয়াত একশো ছত্তর গান সূরান এখানে রাজনীতির কথা আছে সমাজের কথা আছে নামাজের কথা আছে হজর কথা আছে জকাতের কথা আছে শরীয়তের কথা আছে তরিকতের কথা আছে জুমার কথা আছে লাইলাতুল বরাত আছে লাইলাতুল কদর আছে ঈদুল আযহা আছে ঈদুল ফিতর আছে দাড়ির কথা আছে শরীয়তের কথা আছে মুরাকাবার কথা আছে মুশাহাদার কথা আছে নামাজের কথা আছে ঈদে মিলাদুন নবীর কথা আছে সবকিছু কিন্তু থিওরিক্যাল বড় করে বলুন সুবহানাল্লাহ সবকিছু একটা কথা বলতে হয় থিওরিক্যাল সবকিছু কি থিওরিক্যাল যেমন ও আর কাউ মাহারাকিন এই আয়াত আল্লাহ বললেন তোমরা রুকু করো কি করো একটু কথা বলো না মধ্যে কি করো আর একটা সামনে আসতে পারবেন আপনারা তোমরা কি করো রুকু করো রাখাইন রুকু কারীদের সাথে তো রুকু করবো সাজদা করবো কেমন করে রুকু করতে হবে সুবহান আজি আযীম কয়বার বলবো কি সুজা হবে না পাকা হবে এটা আছে নি নাই এইজন্য সাজদা করো কিভাবে করবো সব কিছু থিওরিক্যাল আর আমার নবী সিজদা করেছেন আমার নবী নামাজ পড়েছেন আমার নবী রুকু করেছেন আমার নবী তাজিম করেছেন আমার নবী জুমা পড়েছেন আমার নবী নামাজ পড়েছেন আমার নবী রাজনীতি করেছেন মদিনার সনদ করেছেন খিলফুল ফুজুল করেছেন বিবাহ সাদিয়া মোবারক করেছেন দুনিয়া দাঁড়ি করেছেন একটা একটা করে নামাজ কেমন করতে হয় রোজা কেমন করে রাখতে হয় শরীয়ত কেমন করে মানতে হয় টাকা কিভাবে দিতে হয় সমাজ কেমন করে আদায় করতে হয়

নবীর কাছে গেলে পাবো খুদারি সন্দান নবীর কাছে গেলে পাবো খুদারি সন্দান ওরে নবী মুদের যা নবী মুদের প্রাণ সারা

যখন কুরআনুল করিমের ওহি নিয়ে হাজির হতেন জিবির সেখানে যেত যেখানে রসুল আসেন আমার রসুল যদি মক্কা কুরআন শরীফ ও মক্কা শরীফ বের বলো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ রব্বুল আলামিন কুরআন শরীফ কোথায় নিয়ে যাব এই কুরআনের পরে কোথায় নাযিল করব কার সিনার ভিতর নাজিল করব এটা এমন একটা কিতাব যেটা এই দুনিয়ার জমিনে কেউ রিসিভ করতে পারে নাই এমন কি হিলাউ আনজাল্লাহ হাযাল কুরআন আলা জামালিল লরাইতাহু

ওই কোরআনুল করিম আমার নবীর কাছে জিবিরিল আসত আল্লাহর দরবার থেকে ওহি নিয়ে মানুষের প্রয়োজনে বাস্তবতার নিরিখে যুগের প্রেক্ষাপটে সময়ের কারণে যখন যেটা প্রয়োজন হয় একটা একটা করে আয়াত পাপ সুদীর্ঘ তেইশ বছর এক জায়গায় তেরো বছর আর এক জায়গায় দশ বছর মক্কা মদিনা দুই জায়গায় আমার পেয়ার রসুল তেইশ বছর অবস্থান করেছেন এখানে একটা একটা করে সুদীর্ঘ তেইশ বছরে কোরআনুল করিম নাজিল হয়েছে সেই নাই মুস্তাফার ভিতর বড় করে বলুন সোহার

ওই কোরআন শরীফে বিসপিল্লার বা থেকে পর্যন্ত বলে কারশান আমার নবীর শান নাই এমন কোন আয়াত আছে এমন কোরআন হত্যা আছে নেই বুড়া কোরআন হচ্ছে সানের সালত এই জন্য কোরআন কিরিকেল আর নামাজ কিরকম করে পড়তে হয় রোজা কেমন শরীয়ত কেমন তরিগত কেমন জুমা কেমন জমাত কেমন অর্থনীতি সমাজনীতি রাজনীতি বিয়ে শান্তি ব্যক্তিগত পারিবারিক সামাজিক সালাম বলো দুয়া বলো নামাজ বলো রোজা বলো হজ বলো যুব্ব বলো আবা বলো কাবা বলো কোরআন বলো হাদিস বলো এসমা বলো কিয়াস বলো দুনিয়া বলো আখরাত বলো কয়

ওই নবী হচ্ছে আমাদের ইমান নবী এই জন্য কোরআন শরীফে আল্লাহ যত আমলের কথা বলেছেন কি বেঈমানকে না ইমানদারকে নামাজ পড়ো রোজা রাখো যাক যাকাত দাও হারায়ে কবর জিয়ারত করো জুমার নামাজ পড়ো মাগরিবের পর আওয়াবিন পড়ো নিশিরাতে গভীর রজনীতে আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ো কুরআন শরীফের তেলাওয়াত করো নফল নামাজ আদায় করো আল্লাহ যত আমলের কথা বলেছেন একটাও তো বেঈমানকে বলে নাই আল্লাহ তাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যত আমলের কথা আল্লাহ আমানু বলে শুধু ईमानদারকে শিক্ষা দিয়েছেন বড় করে বলো সুবহান কোরআনের মধ্যে আল্লাহ নামাজ বলো রোজা বলো হজ বলো জকাত বলো যত আমলের কথা বলেছেন প্রতিদিন আয়াতের আগে আল্লাহ আমল দ্বারা এটা বুঝেছেন শুধুমাত্র আমল তাদের জন্য নামাজ আছে রোজা আছে হজ আছে জকাত আছে তালাবাদ আছে সবকিছু আছে যদি আপনার কাছে ইমান থাকে আগে হচ্ছে ইমান তারপরে হচ্ছে আমল বড় করে বলুন ইমান আগে আমল আগে কোনটা আগে আমাদের মুসলমানের বেড়া হয়টি

এটার নাম কি ইমান কোন কোন জায়গায় মুখে বলতে হবে এটাকে একারে বিল্লেসান বলে একারে মুখে স্বীকার করতে হবে আল্লাহ আছে রসুল আছে শরীয়ত আছে কুরআন আছে আসমা আছে কিয়াস আছে আখিরাত আছে

মুসলমান সবাই হইতে পারে কিন্তু মোমেন সবাই হইতে মুসলমান অনেক আছে কিন্তু আমরা সবাইকে মুসল্লি বলি না মুসল্লি তাকে বলি যিনি নামাজ আদায় করেন পরে করে বলুন সবাই মুসলমান সবাই কিন্তু মোমেন নয় মোমেন বলে

ইমান হচ্ছে নবী ইমান কে আমি বললাম নাকি ইমান হলো নোর নবীজি ইমান হলো নোর নবীজি কোরআন তার ঘোষণা ওই কদমে যাওয়া হলো না সুবহানাল্লাহ বলেন নবী প্রেমের মালা পড়ে নবী প্রেমের মালা পড়ে গোলামে পাগল দিওয়ানা যাওয়া হলো না বলেন আগে ইমান তাজা করতে মাসিরোজা রাখি বলেন আগে ইমান তাজা কিও ঈমান হলো নوره নবীজি বলেন ইমানে হল নوره নবীজি ঈমান হলো দয়াল নবী কুরআন হাদিস দেখো না ওই কদমে যাওয়া হলো না ওই কদমে যাওয়া হলো না নবী প্রেমের মালা পড়ে বলেন নবী প্রেমের মালা পড়ে আরো বড় করে নবী প্রেমের মালা পড়ে নবী প্রেমের মালা পড়ে গোলামে পাগল দিওয়ানা ওই কদমে যাওয়া হল না সুবহানাল্লাহ বলেন আমার নবী হচ্ছে ঈমান আমরা মুমিন আমরা কেন নবী ঈমান আল্লাহকে বিশ্বাস করার সব সাইদে যাকে বেশি ভালোবাসার কথা আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন তিনি হ্যায় রহমাতুল লিল আলামিন রহমাতুল যেমন আল্লাহ বলেছেন কুল ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে বলে দিন আমার বন্দা যারা আপনার উম্মত যারা কুলমারি আপনি বলে দিন ইন কুনতুম তুহিবুন আল্লাহা। যদি তারা আল্লাহর ভালোবাসা চাই কার ভালোবাসা ফাত্তাবাউনি আমি রাসূল অনুসরণ করো তাদেরকে বলে দিন যদি তারা আমি আল্লাহকে পেতে চাই আমার সান্নিধ্য চাই আমার নয় চাই আমি মাবুদের প্রেম আর ভালোবাসা রিসিভ করে নিতে চাই তাহলে বলে দিন ফাত্তাবাউনি তোমরা সবাই আমি মুস্তাফার কদমের অনু করণ করো জোরে জোরে বলুন আমরা যদি আল্লাহকে পেতে চায় মানতে হবে কাকে কাকে কারণ নবী মাল খোদা মানা নবী মাল খোদা মানা কোরআনে তার গোছনা ওই কদমে যাওয়া হলো সুবহানাল্লাহ বলেন অতএব উনি আল্লাহকে পেতে গেলে আমি রসূলকে মানুষ কেন মানবেন যেখানে আল্লাহ আছে সেখানে রসূল আছেনা নাই

আল্লাহ আছে রাসূল আছে আহার আছে ফরাকার আছে ফুলসারদ আছে শুধু নবী নাই imandar হবে ইমানদার হবে কালান নবী ও বড় করে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম লা ইয়ুকমানু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বি ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন যতক্ষণ পর্যন্ত ছেলে বলো সন্তান বলো ধন বলো সম্পদ বলো মা বলো বাবা বলো এমন কি নিজের জীবনের চাইতে মুস্তাফার প্রেম আর ভালোবাসা বেশি হবে না এতক্ষণ আপনাকে পরিপূর্ণ মুমিন বলা যাবে না জোরে বলুন সুবহান তাহলে আমাদের ঈমান রাসূল হচ্ছে রাসূল ঈমান রাসূল

আসলে নাই নামাজ পড়বা আল্লাহর জন্য নিয়তের অর্থ হচ্ছে নাওয়াতু আনুসল্লিয়া লিল্লাহে আল্লাহর জন্য আমরা নামাজ পড়ে নিয়তের অর্থ সেটা কিন্তু নামাজ পড়বা আল্লাহর জন্য আর নামাজের মধ্যে প্রেম আর হচ্ছে নবীর জন্য বরকতময় বলুন সুবহান নামাজ আল্লাহর জন্য ভালোবাসা এইজন্য নামাজি বান্দা নামাজের নিয়ত করার সময় তাকবীরে তারিমা করে চল যখন নামাজ নিয়ত করবে নিয়ত যখন করে ফেলবেন মনে করতে হবে মাহবুত আমি তোমার সামনে আমি তো এখন আল্লাহর সামনে কার সামনে রব্বুল العالمين আমি তুমি প্রবুর সামনে আমার এই বিশ্বাস আছে আল্লাহ আমি তোমাকে দেখতেছি আর আল্লাহ এবং আল্লাহর রাসূল এই গোলাম কবিшой দেখে গুড়ার কারণে আমার নিজের দোষের কারণে হয়তো বা আল্লাহ আমি তোমাকে দেখি না কিন্তু আমার এই ইমার আছে আল্লাহ রসুল আমি গুলামকে অবশ্যই অবশ্যই দেখতে

তোমার আমার আপন জন আর তো কেহ নাই যিনি আপন তিনি সোনার সুবহানাল্লাহ বলেন আর বড় বলেন না তোমারে আমারে আপন জন আর তো কে হনাই যিনি আপন তিনিই দেখেন সোনার মদিনায় ওই মদিনার জিয়ারতে সবাই চলো না ফর বলেন ওই মদিনার দানে বামে মাটি

যাদার কা আমরা ধনী বলি যার জন্য হস ফরজ তার জন্য বা বাজার জন্য জগত ফরজ তার জন্য হজ কিন্তু কলমা নামাজ রোজা এই তিনটা জিনিস আল্লাহ ধনী কো ফরজ করেছেন নিশ্চিত ফরজ করে দিয়েছেন বড় করে বলুন সুবহান তার মধ্যে একটা হচ্ছে ঈমান একটা কি কত বলেন একটা কি

নামাজের চাইতে বড় কোনো নামাজ আছে নি ইবাদত আছে নি ওই নামাজের ভিতর আমলের মধ্যে বড় আমল ওই নামাজের ভিতর ঈমান যেরকম নবী নামাজের ভিতর নবী আছে না নাই নামাজ আল্লাহর জন্য আর নামাজের ভিতর আমরা যখন বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু

নামাজের শেষ বই গিয়ে বলতে হবে আসসালামু আলাইকা আইয়াহান নবী এই কথা বলার আগে এখানে যাওয়ার আগে তাশাহুদে যাওয়ার আগে নামাজি বান্দাকে এই কিয়াল কত হবে এই মাত্র আমি কল্পনা করতেছি মনমনে মনে আলফনা করতে হবে কল্পনায় নিয়ে আসতে হবে কল্পনায় এই মাত্রী আসবে আমার নবী আসবেন আমার নবী হাজার নজর আমি নবীকে দেখে দেখে নবীকে সালাম দিব আমার নবীন আমাদের ভিতরে আসতে পারে কিনা ভিডিও মোবাইল দিয়ে আপনি যখন ভিডিও মোবাইলে কল দিবেন থ্রি জি সিম দিয়ে অ্যান্ড্রয়েড সেট দিয়ে কল দিলে আমেরিকায় বন্ধু দেখা যায় বন্ধু বাংলাদেশে বন্ধু দেখা যায় মোবাইলের যদি এত ক্ষমতা নুরুন নবী সিনাই মুস্তাফার ভিতর কত ক্ষমতা বড় করে বলুন সুবহান

আমার মহান আসেনি কথা বলেন এই জন্য নামাজের ভিতর নবীর আছে না নাই ঈদ মিলাদুল নবী শেখ এখানে নাই ঈদ মিলাদুল নবীর মুস্তাফার জিকির নামাজের ভিতর আসসালামাই

ہمارا نبی سب سے بالا او والا ہمارا سب سے اولا او والا ہمارا نبی سب سے بالا او والا ہمارا اپنے مولا کا پیارا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نو

আমার নবী শান দিয়েছেন কে ইজ্জত কে সম্মান দিলেন কে

আমি যে নামাজের ওয়াজ করতেছি নামাজ বড় না নবী বড় কে বড় কারণ নবী যখন ছিলেন তখন নামাজ ছিল না নবী যখন ছিল তখন কোরআন ছিল না নবী যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন শরীয়ত ছিল না যখন নবীকে সৃষ্টি করেছেন তখন যাকাত ছিল না যখন নবীকে সৃষ্টি করে জুমা ছিল না সবরা ছিল না সবকদর ছিল না সমস্ত সৃষ্টির মূল হচ্ছে হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন নবী জুরবুল সুবহান

আমিন অর আপনে উম্মতের জামিন গুনাহgaro মোতের আপন জন প্রেমের নবী মায়ার নবী গো বলেন প্রেমের নবী মায়ার নবী গো আপনিয়ার জীবনের জীবন দয়াল নবী প্রেমের নবী <applause> أبوني أمر جيبا نير جيبا جورا بلو سبحان الله النبي أولا بالمؤمنين من أنفسهم جورا بلو سبحان الله ওই পেয়ারা নবী ইমানের মধ্যে যেরকম আছে প্রত্যেকটা আমলের ভিতর নবীর জিকির আছে না নাই যেমন নামাজ একটা আমল এখন আসসালাম আলাইকা বলে কাকে শরণ করলেন রসুল কাকে নামাজ আল্লাহর জন্য নামাজের মধ্যে প্রেম প্রীতি নবীর জন্য বুঝা গেল যেখানে আল্লাহ আছে সেখানে রসুল আছে আল্লাহর ইবাদত নামাজ ও কানো তাইদে মিরাদু নবীর জিকিরে মুস্তাফা আছে জোরে জোরে বলুন সুবহান নামাজের ভিতর নবীর জিকিরে মুস্তাফা আছে না নাই আজানের ভিতর আসলে নাই আজানের ভিতর নবী থাকার কারণে আজান এত বেশি দাবি এই জন্য আজান করলে বন্ধ ঠিক কিনা এখন তো আযান বললে টিভি যেখানে কুরআন চালু আছে বন্ধ এখানে টিভির কোন টিভির কোন হিসাব আছে নি এ টিভির সিবি দিবেন আলো করে আলো করে বন্ধ করো আযান বললে এখানে টিভির কোন হিসাব নাই এই আযানের দামখানে বেশি এখানে আল্লাহর জিকির থাকার কারণে আসমান মোহাম্মদুর রাসূলুল্লাহ ওই মুস্তাবার জিকির আযানের ভিতর থাকার কারণে তোমার আল্লাহ আযানকে এত